জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সমন্বয় করে বাড়ানো হয়েছে বাস ভাড়া। দূরপাল্লার বাসে 22% আর সিটি সার্ভিসে 16% বৃদ্ধি। ভাড়া বাড়ানোর দাবিতে খুলনায় চলছে ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকের ডাকে 24 ঘন্টার ধর্মঘট। ডিপু থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ। ফেসবুকের কল্যাণে সাতক্ষীরা থেকে হারিয়ে যাওয়া আকলিমার সন্ধান মিলেছে পাকিস্তানে। মৃত্যুর আগে ফিরতে চান মাতৃভূমিতে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি জেলা সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাচ্ছি পুরো খবর। দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে 22% আর সিটি সার্ভিসে 16% বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। জ্বালানি দাম বৃদ্ধির পর ভাড়া সমন্বয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির বৈঠকে বাস ভাড়া বৃদ্ধির এ ঘোষণা করা হয়। বিস্তারিত হাসান জাকিরের রিপোর্টে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর পরিবহন ভাড়া সমন্বয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির এই বৈঠক। টানা 5 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে ভাড়া বৃদ্ধির নতুন হিসাব তুলে ধরেন তারা। নতুন ভাড়া হিসেবে প্রতি কিলোমিটার 40 পয়সা বেড়ে 2.20 টাকা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে বাস ভাড়া বাড়বে 22%, আর মহানগরীতে কিলোমিটার প্রতি 35 পয়সা বেড়ে নতুন ভাড়া 2.50 টাকা করা হয়েছে। তাতে ভাড়া বৃদ্ধি পাবে 16.27%। মহানগর পর্যায়ে মিনিবাসের ক্ষেত্রে কিলোমিটার প্রতি বাস ভাড়া 2.40 টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল 2.10 টাকা। এদিকে মহানগরীতে সর্বনিম্ন বাস ভাড়া ধরা হয়েছে 10 টাকা এবং মিনিবাসে 8 টাকা। নতুন এ ভাড়া রোববার থেকে কার্যকর করা হবে। হাসান জাকির, মাইটিভি, ঢাকা। দর্শক এই মুহূর্তে রাজধানী ফার্মগেট এলাকায় রয়েছেন সহকর্মী আবু সাইদ অপু। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, নতুন বাস ভাড়া নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি আমাদেরকে জানান। ধন্যবাদ রেখা আপনাকে। আসলে আপনি কিছুক্ষণ আগে কিন্তু মানে জানাচ্ছিলেন যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে কিন্তু আসলে নাগরিকদের উপর একটা ভাড়া নিয়ে একটু চাপ পড়ে, এরপরে কিন্তু আসলে গাড়ি সংকট ছিল। যদিও আসলে গতকালকে মানে মালিক পরিবহনের পক্ষ থেকে একটি ভাড়া নির্ধারণ করা হয়েছে, সেই ভাড়া নির্ধারণের ফলে কিন্তু গতকালকে যে রাজধানীতে বাসের তীব্র সংকট দেখা দিয়েছিল সেই সংকট কিন্তু কাটিয়ে আজকে কিন্তু অসংখ্য বাসের আনাগোনা দেখা গেছে এবং যাত্রীদের চাপটা অনেকটা কিন্তু যেটা গতকালকে আমরা দেখেছি যে দুর্ভোগটা সেটি কিন্তু এখন আর নেই। কিন্তু যাত্রীদের একটা মাত্র অভিযোগ হলো সেটি হচ্ছে যে বাড়তি ভাড়া তাদেরকে দিয়ে যেতে হচ্ছে, অর্থাৎ আয়ের সাথে যে ব্যয়ের সামসাজ্য সেটি কিন্তু তারা আসলে ধরে রাখতে পারছে না, যার ফলে তারা সরকারের কাছে মানে আবেদন করেছেন যেন সরকার এই জ্বালানি তেলের দামটি কমিয়ে আয়ের সাথে ব্যয়ের যেন মিল রেখে এবং তাদের যে ভাড়াটা নির্ধারণ করা হয়েছে সেটি যেন আসলে সঙ্গতিপূর্ণ হয় সেটি কিন্তু তারা বারবার দাবি জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা কিছু পরিবহন মালিকের সাথে যারা সংশ্লিষ্ট যারা তাদের সাথে আমরা কথা বলেছি বা যারা বাস যা শ্রমিক রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আসলে আমাদেরকে একটা বিষয়ে জানিয়েছেন যে বাড়তি ভাড়া চাইতে গেলেই কিন্তু আসলে তাদের সাথে একটা বাকবিতণ্ডার সৃষ্টি হচ্ছে। আসলে বোঝাতে হচ্ছে যে কেন এই বাড়তি ভাড়াটা, অনেকেই কিন্তু জানেন যে তেলের ভাড়ার আসলে দামটা অনেকটা বেড়ে গেছে যার কারণে কিন্তু আসলে তারা বাধ্য হয়ে কিন্তু বাড়তি ভাড়াটা নিচ্ছেন, কিন্তু অনেকের সাথে আসলে বিষয়টা বলছে না। অর্থাৎ সবকিছু বলে বলতে গেলে রেখে এতটুকুই বলতে হয় যে রাজধানীর যে গুরুত্বপূর্ণ যে আসলে পয়েন্টগুলো হয়েছে যেমন মতিঝিল, ফার্মগেট, কারণ বাজার, গাবতলী, মাজার রোড, এসব বিভিন্ন এলাকায় বাসের কিন্তু অগণিত আনাগোনা এবং লক্ষ্য করা গেছে। তবে এই ভাড়া নিয়ে কিন্তু আসলে মানে যাত্রী এবং যারা মানে পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা বড় ধরনের কথা কাটাকাটি এবং বাকবেদনার সৃষ্টি হচ্ছে। যদিও সরকারের কাছে এই বিষয়টিকে আমলে নিয়ে এই তেলের ভাড়া কম সহ বাস ভাড়া কমানোর দাবি জানিয়েছেন নগরবাসী। তো রেখা, এটাই ছিল আমার কাছে এই ফার্মগেট এলাকা থেকে রাজধানীর পরিবহন সেবার সর্বশেষ খবর। পরবর্তীতে আবার আমরা যুক্ত হয়ে জানাতে পারবো আরও কোনো যদি তথ্য থাকে। তো রেখা, এই ছিল আমার কাছে সর্বশেষ। অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী শাহ ফার্মগেটে এতক্ষণ আমাদের সাথে ছিল অপু। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দর্শক, এই মুহূর্তে রাজধানী শাহবাগ এলাকায় রয়েছেন সহকর্মী মিজানুর রহমান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে।
মিজান, শাহবাগের পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান। রেখা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর শাহবাগ এলাকায়। আপনি জানেন যে সব ধরনের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে এর প্রভাব কিন্তু দেশের অন্যান্য সেক্টরের মতো কিন্তু পরিবহন সেক্টরে পড়েছে। এবং আপনি জানেন যে ইতিমধ্যে গতকাল রাতে কিন্তু পরিবহন মালিকদের সাথে বিআরটিএ কর্তৃপক্ষ কিন্তু আলোচনার মাধ্যমে কিলোমিটার প্রতি ঢাকা সিটি যে পরিবহন সেখানে কিন্তু কিলোমিটার প্রতি 35 পয়সা বাড়িয়ে ভাড়া প্রতি কিলোমিটার 2.50 টাকা নির্ধারণ করা হয়েছে। এবং আন্তঃজেলা যে বাস সার্ভিস সেখানে কিন্তু কিলোমিটার প্রতি 40 পয়সা বাড়িয়ে কিন্তু ভাড়া 2.20 টাকা করা হয়েছে। তো ইতিমধ্যেই কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছি, আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু রাজধানীতে গণপরিবহনের সংখ্যা কিন্তু অন্যান্য দিনের চেয়ে বেশ কম, এবং পাশাপাশি ব্যক্তিগত গাড়িও কিন্তু আমরা বেশ কম চলাচল করতে দেখতে পেয়েছি রাজধানীতে। এর পাশাপাশি কিন্তু যে মোটর বাইক, পাঠাও, উবার এই ধরনের যে মোটর বাইক সার্ভিস রয়েছে সেগুলোও কিন্তু অনেকাংশেই আমরা কম দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন মোড় ঘুরে আমরা যাত্রীদের সাথে কথা বলে আমরা দেখেছি যে গণপরিবহনের সংখ্যা কম থাকায় কিন্তু যাত্রীদের মোটামুটি বেশ ভোগান্তি হয়েছে। বিশেষ করে অফিসগামী যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে তারা নির্ধারিত সময় কিন্তু অফিসে পৌঁছাতে পারেননি গণপরিবহন সংকটের কারণে। এর পাশাপাশি কিন্তু আমরা বাস মালিক এবং বাস ড্রাইভার তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখনও কিন্তু নির্ধারিত ভাড়ার যে তালিকা তারা কিন্তু সেই তালিকা না পাওয়ায় তারা কিন্তু মৌখিকভাবে বিভিন্ন রকম ভাড়া, বাড়তি ভাড়া যাত্রীদের কাছ থেকে নিচ্ছেন। এবং যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, যাত্রীরাও কিন্তু আমাদেরকে এটি জানিয়েছেন যে মানে নির্ধারিত তালিকা না থাকায় কিন্তু ইচ্ছে মতো বাস কর্তৃপক্ষ তাদের কাছ থেকে ভাড়া আদায় করছেন। তো এখন পর্যন্ত শাহবাগ মোড় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ গণপরিবহন বিষয়ক। মিজান, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ শাহবাগ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মিজানুর রহমান। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। খুলনায় জ্বালানি তেল বিক্রির উপর কমিশন ও ট্যাঙ্ক লরি ভাড়া না বাড়ানোর প্রতিবাদে ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি ও জ্বালানি মালিক সমিতি। ঘোষণা অনুযায়ী রোববার সকাল থেকে 24 ঘন্টার জন্য খুলনার 10 জেলা ও বৃহত্তর ফরিদপুরের 4 জেলায় তেল পরিবহন বন্ধ থাকবে। এ সময় ডিপো থেকে তেল উত্তোলন ও বিপণন বন্ধ থাকলেও পাম্প থেকে তেল বিক্রি বন্ধ থাকবে না। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ট্যাঙ্ক লরি ও জ্বালানি মালিক সমিতির মহাসচিব ফরহাদ হোসেন। তিনি বলেন, তেলের দাম বাড়ানো হয়েছে কিন্তু আমাদের ট্যাঙ্ক লরির ভাড়া বাড়ানো হয়নি। অবশেষে দীর্ঘ 40 বছর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে পাকিস্তানের সন্ধান পাওয়া গেছে সাতক্ষীরা থেকে হারিয়ে যাওয়া আকলিমার। সেখানে তার নাম রাখা হয়েছে ফাতিমা বিবি। বর্তমানে তিনি পাকিস্তানের শিয়ালকোটে অবস্থান করছেন। পাকিস্তানে অবস্থানরত ফাতিমা বিবির শেষ ইচ্ছা মৃত্যুর আগে হলেও অন্তত একবার নিজ মাতৃভূমিতে আসতে চায় আকলিমা। সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আবু সাইদ অপু। 1982 সালে হারিয়ে যান সাতক্ষীরার তালা উপজেলার আকলিমা বেগম। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি তার। গঙ্গারামপুর এলাকার ইসমাইল শেখের মেয়ে, 3 সন্তানের জননী আকলিমা খাতুন। স্বামীর মৃত্যুর পর মানসিক ভারসাম্য হারিয়ে নিখোঁজ হন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের কল্যাণে দীর্ঘ 40 বছর পর তার সন্ধান মেলে পাকিস্তানে। সেখানে তার নাম রাখা হয় ফাতিমা বিবি। পাকিস্তানের শিয়ালকোটের দিলওয়ালিতে পরিবারের সঙ্গে অবস্থানরত ফাতিমা বিবি মৃত্যুর আগে হলো অন্তত একবার নিজ মাতৃভূমি বাংলাদেশে আসার ইচ্ছা পোষণ করেন বলে জানিয়েছেন তার ভাই। আর এদিকে আকলিমাকে খুঁজে পেয়ে খুশি তার স্বজন ও প্রতিবেশীরা। সে আসতে আগ্রহী, দেশে আসুক আমরা চাই, আমাদের মাঝে ফিরে আসবে, তার জন্য আমরা আনন্দিত। পরিবারের পক্ষ থেকে ইনভাইটেশন লেটার পাঠানো হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান দূতাবাসে। একলিমার পরিবারের পক্ষ থেকে ইনভাইটেশন লেটার পাঠানো হয়েছে। পুলিশও দিলেন সহযোগিতার আশ্বাস। আমাদের কাছে যে কোনো আইনগত সাহায্য চাইলে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে, যে কোনো আইনগত সাহায্য চাইলে আমরা সাহায্য করতে
সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং সাহায্য করব। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসনও। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যদি তার আত্মীয় স্বজন সত্যিকার অর্থে ওনাকে ফাইন্ড আউট করে থাকেন। তার শেষ ইচ্ছা পূরণে সরকারের সহযোগিতা কামনা করেন তার পরিবার। পাবনার অষ্টমনীষা ও মির্জাপুর দুই ইউনিয়নের গোমানী নদীর মাঝে ব্রিজ না থাকায় প্রায় লক্ষাধিক মানুষের বর্তমান যোগাযোগের একমাত্র মাধ্যম এখন নৌকা। দীর্ঘ 30 বছর আগে একটি ব্রিজ হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত সেই ব্রিজের দেখা পায়নি এখানকার সাধারণ মানুষ। দ্রুত একটি ব্রিজ নির্মাণের দাবি জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষের। প্রতিনিধি মুজিবুল হক লাজুকের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। অষ্টমনীষা থেকে মির্জাপুর ঘাট পর্যন্ত একটি ব্রিজ না হওয়ায় 5টি ইউনিয়নের প্রায় 3 লক্ষাধিক মানুষ প্রতিনিয়ত চরম দুর্ভোগ পাড়ি দিয়ে যাচ্ছেন তাদের নিজ নিজ গন্তব্যস্থলে। নৌকা একমাত্র যোগাযোগের বাহন হওয়ায় 5টি ইউনিয়ন থেকে প্রতিনিয়ত বিভিন্ন কৃষি ফসল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য পাবনা জেলা সহ জেলার বাইরে পাঠাতে পারছে না এখানকার কৃষক ও ব্যবসায়ীরা। এই অষ্টমনীষা মির্জাপুরের ব্রিজের কারণে এই হাটটা নষ্ট হয়ে গেছে। এই হাটের আর কোনো দাম নাই, কাস্টমার নাই, হাটে কোনো লোক আসার পরিস্থিতি নাই, চাইমুরা কোনো ব্রিজ নাই, কোনো যোগাযোগ নাই। পাবনায় মাল আনতে এনে পারাপার করতে ডবল টাকা লাগিয়ে যায়। নদীতে একটা ব্রিজ হলে পরে উপকৃত হবে সবাই। অপরদিকে বর্ষা মৌসুমে নৌকা দিয়ে অতি ঝুঁকি নিয়ে নদী পার হতে গিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। জলে আরাম হবে কারণ ঘাট মাঝে মাঝে নৌকা ছেড়ে দেয়, আমাদের স্কুলে যাইতে দেরি হয়, প্রাইভেটে যাইতে দেরি হয়। এমন আমরা যদি একটা নৌকা মিস করি তো আমাদের ধরেন যে 15-20 মিনিট দেরি হয়। ইউনিয়নের 3 লক্ষাধিক মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে সরকারের কাছে ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। এখানে তাদের মালামাল যেমন ধান, পাট, গম, সরিষা, কৃষি যে পণ্যগুলো আছে এগুলো নিয়ে যখন তারা হাটে আসেন খুবই কষ্ট করেন তারা, সেখানে পারাপারের খুব সমস্যা। সেতুটি নির্মাণ করা হলে মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে যাবে। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক। 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে, হানাদার মুক্ত করেন বাংলাদেশকে। কিন্তু যুদ্ধের পর থেকে মানবতার জীবনযাপন করছিলেন জীবননগর উপজেলার বেশ কয়েকটি মুক্তিযোদ্ধা পরিবার। সেই সকল অসচ্ছল ও অসহায় মুক্তিযোদ্ধার পরিবারদের মাথা গোজার ঠাঁই বীর নিবাস করে দিলেন শেখ হাসিনা। প্রতিনিধি মিথুন মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন রিফাত আঞ্জুম। ভূমিহীন ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণ প্রকল্পের আওতায় 2021-22 অর্থ বছরে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমিসহ বীর নিবাস পাচ্ছেন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। জীবননগর উপজেলার 8টি ইউনিয়ন ও 1টি পৌরসভায় এই আবাসন নির্মাণ কাজ চলমান রয়েছে। জমিসহ ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ জানান ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমাদের মুক্তিযোদ্ধাদের যে বীর নিবাস দেওয়া হয়েছে। আমরা খুশি হয়েছি এবং প্রধানমন্ত্রীর পক্ষে এবং আমরা তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যাচাই বাছাই করে ভূমিহীন ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা নির্বাচন করা হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। নিতান্তই প্রয়োজন কিনা সেই বিষয়টি জাস্টিফাই করে তাদের মধ্যে থেকে আমরা বাছাই করে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে মিলে মোট 24 জন মুক্তিযোদ্ধার শীঘ্রই এসব ঘর বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে হস্তান্তর করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের এখানে মোট 2 পর্যায়ে 24টি ঘর আসছিল। তো তার ভিতরে প্রথম প্রথম যে ঘরগুলো হয়েছে মানে বাস্তবায়ন হচ্ছে 9টি ঘর, সেটা শেষের দিকে কাজগুলো 9টি ঘরের কাজ শেষের দিকে। এসব বীর নিবাস তৈরি করে দিতে পেরে আনন্দিত বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। জমি দিয়ে বাড়ি দিয়ে বীর নিবাস, তারা যে বীর মুক্তিযোদ্ধা তাদের যে কত বড় সম্মানটুকু দিচ্ছে। শেষ বয়সে এসে মাথা গোজার ঠাঁই করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করছেন বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা। রিফাত আঞ্জুম, মাই টিভি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা ডক্টর শাহজাহান মাহমুদ। গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা ডক্টর শাহজাহান মাহমুদ ও কোম্পানি সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দরা। এ সময় বঙ্গবন্ধু ও 75 সালে নিহত তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য একটা বিরাট সমুদ্র অঞ্চল, যেটা আমাদের দেশের দক্ষিণে একটা বিস্তৃত অঞ্চল আমাদেরকে এনে দিয়েছে, বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করেছে। এখানকার সম্পদ অন্য কেউ যাতে চুরি করে না নিয়ে যায় কিংবা মানে ওই যে ডাকাতি করে না নিয়ে যায়, আমাদেরকে দেখতে হবে, 24 ঘন্টা দেখতে হবে। তো এই জন্য আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রথম কাজ হবে এই অঞ্চলটাকে পাহারা দেওয়া। প্রতি লিটার জ্বালানি তেলের মূল্য 35 থেকে 44 টাকা বেড়ে যাওয়ার প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীতে সকল শ্রেণী পেশার মানুষের আয়োজনে মোটরসাইকেল নিয়ে পায়ে হেঁটে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে আগত মোটরসাইকেল চালকদের সামনে বক্তব্য রাখেন প্রতীকী প্রতিবাদ কর্মসূচির সমন্বয়ক কে এম আর শাহিন সহ অনেকে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি হওয়ায় টাঙ্গাইলের মধুপুর ধনবাড়ির পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে ক্রেতা সংকট। তবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন চালকরা। সকাল থেকে ধনবাড়ির তিতাস ও দারুসসালাম পাম্পে তেমন দেখা যায়নি জ্বালানি তেলের ক্রেতা সমাগম। গাড়ি চালকরা জানান, উপজেলার দু একটি পাম্পে জ্বালানি পেট্রোল অকটেন পাওয়া গেলেও তা সরবরাহের তুলনায় কম। কিছু কিছু পাম্পে জ্বালানি তেল পাওয়া গেলেও দাম বাড়ায় গাড়ি চালকদের তেমন জ্বালানি সরবরাহ করতে দেখা যায়নি। মাদারীপুরে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর চিরইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত উমর আলী উত্তর চিরইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। পুলিশ জানায় স্বজন হাসপাতালে মরদেহ রেখে পালিয়ে যায়। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। নরসিংদীর রায়পুরায় ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন। উপজেলার মুছাপুর ইউনিয়নের তালুককান্দি পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানান, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তাকে ছুরিকাঘাত করে। অভিযুক্ত উজ্জ্বলকে আটক করা হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকা তাসফির হাসান নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 13 জনে। গতকাল রাত 9:50 আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাসফিরের মৃত্যু হয় বলে জানিয়েছেন চমেক হাসপাতালের আইসিইউর চিকিৎসক ডাক্তার হারুন আর রশিদ। গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি বানিয়ারচালা এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নাহিদ নামে এক যুবক নিহত হয়েছে। এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি মাহতাব উদ্দিন জানান, বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হলে স্থানীয় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ। হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। বর্তমানে তারা সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছে। এ ব্যাপারে লাখাই থানার ওসি জানান, সংঘর্ষের ঘটনার পর থেকে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কুমিল্লা 2 হোমনা মেঘনা আসনের এমপি
সেলিনা আহমদ মেরিকে বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মোনাজাত করা হয়। গতকাল হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে এই আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা তিতাসের এমপি সেলিমা আহমদ মেরি। যশোরে 49টি মোবাইল নগদ টাকাসহ 4 জনকে আটক করেছে যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন পুলিশ। গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। পরে হারানো মোবাইল ও নগদ টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় 62 লক্ষ টাকা ব্যয়ে শহরের কাজীপাড়া দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ তলা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল নির্মাণ কাজের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল মুক্তাদির চৌধুরী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 81তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে কুঠিবাড়ি ঘিরে নেই কোনো আয়োজন। কবির স্মৃতি বিজড়িত স্থানে ঘুরতে এসে হতাশ দর্শনার্থী এবং রবীন্দ্র গবেষকদের, তাদের দাবি প্রবীণ প্রয়াণ দিবসে তার জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আয়োজন করা হোক 22শে শ্রাবণের মহাপ্রয়াণ দিবস। মানুষের মাঝে রবীন্দ্রনাথকে বাঁচিয়ে রাখতে হলে জন্মবার্ষিকীর পাশাপাশি মহাপ্রয়াণ দিবস সরকারিভাবে পালনের আহ্বান জানান রবীন্দ্র প্রেমীরা। রাজশাহী দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোগান্তি দূর করায় 1 জন জেলা নির্বাচন কর্মকর্তা ও 3 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সম্মেলন কক্ষে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম পুরস্কার প্রাপ্তদের হাতে বই ও সনদপত্র তুলে দেন। ঢাকার ধামরাইয়ে 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঢাকা 20 আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য সিআইপি আহমদ আল জামান সহ আরও অনেকেই। চট্টগ্রামের উত্তর পাহাড়তলি নিউ শহীদ লেন রওশন শাহ মাজার সড়কের শেষ মাথায় সিটি কর্পোরেশনের জায়গার উপরে সাইনবোর্ড ভেঙে অবৈধভাবে স্থাপনা নির্মাণ, বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর পাহাড়তলি নিউ শহীদ লেনের সর্বস্তরের এলাকাবাসীর উপস্থিতিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের নিকট দাবি জানান। বরিশালের বাকেরগঞ্জে বোয়ালিয়া জেএম মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন এক ছাত্রী। ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে উঠলে গত 3 আগস্ট বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় নিজ বাড়িতে প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী। পিরোজপুর মঠবাড়িয়ায় বৈদিক পাঠশালা উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলার সাংরাইল বোলগুনবুনিয়ায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ হিন্দু মহাজোট কর্তৃক বৈদিক পাঠশালার উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক। এ সময় আরও উপস্থিত ছিলেন এ বৈদিক পাঠশালার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বাংলাদেশ হিন্দু মহাজোট মঠবাড়িয়া পৌর কমিটি বাবু দেবাশিস চৌধুরী, শিক্ষক হরিপদ হাওলাদার সহ সংগঠনের নেতাকর্মীরা।
চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাবেক সভাপতি শ্রমিক নেতা মরহুম সিরাজুল ইসলামের 17তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর বন্দর নিমতলা এসকে কনভেনশন হলে শ্রমিক নেতা আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সমন্বয় করে বাড়ানো হয়েছে বাস ভাড়া। দূরপাল্লার বাসে 22% আর সিটি সার্ভিসে 16% বৃদ্ধি। ভাড়া বাড়ানোর দাবিতে খুলনায় চলছে ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকদের ডাকে 24 ঘন্টার ধর্মঘট। ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ। ফেসবুকের কল্যাণে সাতক্ষীরা থেকে হারিয়ে যাওয়া আকলিমার সন্ধান মিলেছে পাকিস্তানে। মৃত্যুর আগে ফিরতে চান মাতৃভূমিতে। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং ফেসবুকে আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla youtube.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রেখা হক, আল্লাহ হাফেজ।